একটা আছে, তিনটা নামবে, আরেকটা, এই আরেকটা, এই আরেকটা। ওয়াও, মাশাআল্লাহ ভাই রে ভাই, কি পরিমাণ হাঁস! আমাদের মিনি জুতে আমরা বেশ কিছু কালারের ভ্যারিয়েন্টের উড্ডাক নিয়ে আসছিলাম। এখানে ছিল স্ট্যান্ডার্ড, সিলভার, হোয়াইট, এই তিনটা কালারের হাঁস আমার এখানে ছিল। আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্টে আমরা আমাদের সিলভার উড্ডাক হারাইছি এবং আমাদের হোয়াইট ফিমেলটা হারাইছি, যেই হোয়াইট ফিমেল থেকে আমরা এতগুলো বাচ্চা পাইছি আল্লাহর রহমতে। বর্তমানে আমার কাছে কিছু স্ট্যান্ডার্ড আর একটা হোয়াইট মেল আছে। এর মধ্যে আমি শুনতে পাই যে টিজার এক্সপোতে নতুন করে আবার হাঁস আনছে, যেহেতু ম্যান্ডারিন বাংলাদেশে ব্যান্ড, সেহেতু তারা উড্ডাকই আনতে পেরেছে এবং এবার তারা বিভিন্ন কালারের উড্ডাক এনেছে। প্রচুর পরিমাণে অ্যাডাল্ট উড্ডাক, এরপরে সিলভার উড্ডাক, ওরা এবার নতুন একটা কালারের উড্ডাক নিয়ে আসছে যেটা এর আগে আমি কখনোই দেখি নাই, সেটা হলো চকলেট উড্ডাক। যেদিন আমরা নারায়ণগঞ্জ সারুমা ব্রিডিং পার্ক থেকে বাড়িতে আসলাম, সেদিন অর্ণব ভাই আমাকে ফোন দিলেন, তো ভাই টিজারে তো এরকম হাঁস আসছে, আপনার হাঁস লাগবে কিনা? আমি বললাম জি ভাই ঠিক আছে, আমার একটা মেল হাঁস লাগবে, আমাকে একটা যে কোনো কালারের একটা মেল হাঁস এনে দিয়েন। তো ওইখানে যাওয়ার পরে আমাকে যখন উনি দেখাইলো যে ভাই রে ভাই কী পরিমাণ হাঁস, আর ভিডিওতে যে দেখতেছিলাম যে হাঁসের যে সাইজ, মাশাআল্লাহ পুরা অ্যাডাল্ট ছিল, মানে সেই ছিল সেই। টিজারা যখনই কিছু আনে ভাই এক্সিলেন্ট। এর আগে আমরা যখন টিজারা থেকে আমরা রেফ্রিজেন্ট আনছিলাম ভাই, আপনারা দেখছেন কী পরিমাণ ডিম দিছে, আমরা বাচ্চাও পাইছি। আর এবারও তারা সেম কাজটা করছে, তারা মানে টপ কোয়ালিটির হাঁস আনছে, টপ কোয়ালিটির হাঁস তারা আনছে। তো আমি যেটা করেছি যে আমি টিজারা থেকে চারটা হাঁস নিছি। হ্যাঁ, এবার ভিডিও দেখার আগে দয়া করে আপনারা আমাদের পেজটাকে ফলো করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা এই জিনিসটা করে থাকেন যে ভিডিও দেখে চলে যান কিন্তু ফলো করেন না, সাবস্ক্রাইব করেন না, কেন রে ভাই? আমাদেরকে একটু ফলো করে দিন কাইন্ডলি, এখনই ফলো করে দিন, প্লিজ প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের হয়ে এই কাজটা করে দিছে অর্ণব ভাই, থ্যাংক ইউ অর্ণব ভাই। অর্ণব ভাই নিজের হাঁস আনতে গেছেন এবং সাথে আমাদের হাঁসের প্যারাটাও নিছেন, উনি পছন্দ করে আমাদের জন্য হাঁস নিছেন এবং অনেক রাতে জিনিসটা আমার এক ছোটো ভাইয়ের হাতে পৌঁছায় দিছেন, যার মাধ্যমে আমরা এই জিনিসটা পাইছি। এবং এই হাঁসটা ঢাকা থেকে নিয়ে আসছে আমার আঙ্কেল, এবং আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ হাঁসটা আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আসসালামালাইকুম। আলহামদুলিল্লাহ, ওদেরকে নিয়ে আসছি, এখন আমরা এই খাঁচাটাতে ওদেরকে কোয়ারেন্টাইনে রাখবো। আসেন, অ্যাট লিস্ট আমরা ওদেরকে 5 দিন কোয়ারেন্টাইন করাবো। হ্যাঁ, তো তারপরে 5 দিন পরে যদি দেখি যে না সব ঠিক আছে, তাহলে আমরা ওদেরকে আমাদের হাঁসের মূল কেজে ছেড়ে দিব। তার আগে আমরা ওদেরকে এই জায়গাটা আপাতত রাখবো, এখানে কিন্তু আগে আমাদের কল ডাকগুলো ছিল। তো এটার ভিতরে আমাদের নতুন পোষা প্রাণী আছে, সেটা হলো হাঁস, এবং কি হাঁস সেটা আপনারা কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন। এই যে আমাদের নতুন পোষা প্রাণী, এই যে কাটা, এ হলো আমাদের নতুন উড্ডাক, এক পেয়ার চকলেট উড্ডাক আর একটা সিলভার মেল আর হোয়াইট ফিমেল। আমরা ইচ্ছা করে একটা সিলভার মেল আর একটা হোয়াইট ফিমেল এনেছি, আমরা চাইলে সিলভার পেয়ারই নিতে পারতাম। তো আমাদের উদ্দেশ্য অন্য, আমরা একটু এদের ভেতর থেকে ডিফারেন্ট কালারের হাঁস বের করবো ইনশাল্লাহ, এটাই আমাদের প্ল্যান। তো সেজন্যই আমরা নিয়ে আসছি। তো ওরা আপাতত এখানে কোয়ারেন্টাইনে থাকবে কিছুদিন, এরপরে ওদের অ্যাক্টিভিটিস দেখে আমাদের যদি পজিটিভ মনে হয় ইনশাআল্লাহ আমরা এখান থেকে ওদেরকে নিয়ে যাব। সারা বিশ্বে উড্ডাকের রেয়ার একটা মিউটেশন হইলো, চকলেট কালার, একটু ব্রাউন ব্রাউন টাইপের। আমরা যখন গোল্ডেন ম্যান্ডারিন আনছিলাম ওই টাইপের কালারের একটা উড্ডাক। এই যে এটা হলো ফিমেলটা আর ওই যে মেলটা। স্ট্যান্ডার্ড উড্ডাকটা যেমন একটু কালো হয়, এটার ভিতরে কালোটা কম, তবে একদম ব্রাউন কালার যেটা, চকলেট চকলেট কালার যেটা, সেটা খুবই বেশি। আর ফিমেলটা তো একদম পুরোপুরি চকলেট কালারের, গোল্ডেন কালার বলতে পারেন। সো আমাদের এখন গোল্ডেন ম্যান্ডারিন হইলো, আর আমরা যদি বলি সহজে যে গোল্ডেন উড্ডাক হইলো। আমাদের কাছে একটা হোয়াইট উড্ডাক ফিমেল ছিল, আপনারা দেখেছিলেন, যেটার এই বাচ্চাগুলা সব আমার কাছে, এখন যত উড্ডাকের বাচ্চা আছে সব ওইটার বাচ্চা। তো এই জন্য আমার হোয়াইট উড্ডাকের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন ছিল, যে কারণে আমি হোয়াইট উড্ডাক ফিমেল নিছি। আমি চাইলে সিলভার উড্ডাক ফিমেল নিতে পারতাম, আমি নেই নাই। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার, চারটা ডিফারেন্ট কালারের উড্ডাক আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। তো চকলেট মেল, চকলেট ফিমেল, সিলভার মেল আর হোয়াইট ফিমেল, এই চারটা উড্ডাক আমরা নিয়ে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের নতুন হাঁসগুলার কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়েছে, আমরা ওদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করছি, আলহামদুলিল্লাহ পুরোপুরি ঠিক আছে, সুস্থ আছে। আমরা এখন ওদেরকে আমাদের মেন হাঁসের কেজে ছেড়ে দিব এবং দেখবো ওদের অ্যাক্টিভিটিস কীরকম। আমরা হাঁসের কেজে চলে আসছি,
তবে আগে আপনাদেরকে একটু হাঁসের কেজের হাঁসগুলো দেখাই নিব। এই যে এই পাশে দুইটা কলডাক আছে, ওই সাইডে আমাদের বাকি দুইটা কলডাক আছে, আর বাকি হাঁসগুলো দেখাই। এই যে এইদিকে গোল্ডেন ম্যান্ডারিন আছে ফিমেল, তারপরে এই যে স্ট্যান্ডার্ড ম্যান্ডারিনটা, এই যে আমার আগের উড্ডাকটা উড্ডাক ফিমেল, ওইখানে গোল্ডেন ম্যান্ডারিন, এবং আরও অনেক কিছু আছে। এই যে নতুন দুইটা যে ম্যান্ডারিন আনছিলাম সিলেম ভাই থেকে, সেই দুইটাও এখানে আছে। তো সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর উপরে আছে ওই যে পাকনাগুলা, যেগুলা আমাদের এই ঘরের বাচ্চা, এরা এই টপে থাকতে অনেক পছন্দ করে। তো ইনশাল্লাহ শীঘ্রই এদের জন্য আমরা উপরে ব্যবস্থা করব। তবে এখন হলো আমাদের সময় নতুন হাঁসগুলোকে ছাড়ার। তো পাভেল ভাই এই তো হাঁসগুলোকে ছেড়ে দিছে। পাভেল ভাই এই আরেকটা, এখানে আরও তিনটা আছে, তিনটা নামবে। এই আরেকটা, এই আরেকটা, এই আরেকটা, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারটা নতুন হাঁস, নতুন হাঁসের কেজে চলে আসছে, নতুন জায়গায় চলে আসছে। এগুলা মাশাআল্লাহ একদম ডিফারেন্ট কালার, খুবই রেয়ার। আমি তো এর আগে কখনো গুগলে বা কোথাও সার্চ করে ওইভাবে দেখি নাই, তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম একদম সরাসরি দেখলাম। আর মেলটা অনেকটা স্ট্যান্ডার্ডের মতোই এর কালার শেপ, তবে কালার কিন্তু আলাদা। হ্যাঁ, যদি বলি যে এর শরীরের কালারের সাথে স্ট্যান্ডার্ড মেলের কালারের কোনো মিলই নাই, এগুলো কিন্তু অ্যাডাল্ট বার্ড। হ্যাঁ, অ্যাডাল্ট, একদম অ্যাডাল্ট। এই যে এগুলা, এগুলার থেকে ইনশাল্লাহ এসি ধরনের ডিম পাওয়ার পসিবিলিটি আছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে এদের থেকে আমরা কাঙ্ক্ষিত সফলতা পাই। এটা হলো সিলভার উড্ডাক মেল, এটা হলো চকলেট উড্ডাক ফিমেল, আর এই যে মেলটা চকলেট মেল ওই যে ওই সাইডে আছে, আর এই সাইডে আছে। এটা হলো আমার কাছে যেই হোয়াইট উড্ডাক মেল আগেরটা ছিল সেটা, এটা এটা মল্টিংয়ে আছে। হ্যাঁ, মল্টিং শেষ হয়েছে, ধীরে ধীরে আবার কালার ব্যাক করতেছে। পানি একদম লাড়াচাড়া করে ফেলাইছে উড্ডাকগুলা। হোয়াইট উড্ডাক নতুন ফিমেলটা উপরে বসছে, আর বাকি তিনটাই কিন্তু পানিতে আছে। ব্যাটল শুরু। আমি একটা জিনিস লক্ষ্য করছি, যখনই আমরা কোনো নতুন হাঁস আনছি এরাই বেশি অ্যাগ্রেসিভ থাকে, এরাই বাকি হাঁসগুলোরে দৌড়ায়, এটা আমি অলওয়েজ দেখছি। আর বিশেষ করে আমরা দেখছিলাম যে আমাদের এই উড্ডাক বাচ্চাগুলা যখন আমরা হাঁসের পুলে ছাড়ছিলাম, তখন এরা সবাই মিলে অন্য হাঁসগুলোরে কীভাবে ডোমিনেট করছিল, সেমটা করতেছে এই যে নতুন হাঁসগুলা। এই যে চকলেট মেল আর সিলভার মেল, এই দুইটা মিলে একদম পুরো হাঁসের কেজ ডোমিনেট করার ট্রাই করতেছে। এই যে আমার এখানে যেই স্ট্যান্ডার্ড ম্যান্ডারিন মেলটা আছে, এটার উপরেও কিন্তু ওরা ডোমিনেশন চালাইছে মাত্র দেখলাম। আরেকটা কথা হইতেছে, ওদের দেখে কি মনে হইতেছে যে মাত্র ওদেরকে ছাড়া হয়েছে? ওদের ছাড়ার সাথে সাথে কিন্তু ওরা কিন্তু এই পরিবেশটার সাথে নিজেদেরকে পুরোপুরি মিশিয়ে ফেলছে, দেখে মনে হইতেছে না যে পাঁচ মিনিট আগে ওদেরকে ছাড়া হয়েছে। এই জিনিসটা অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আমার অনেক ভালো লাগতেছে যে এত বড় একটা পুল করছি, যে পুলটাতে ওরা প্রাণবন্তভাবে সাঁতার কাটতেছে, গোসল করতে পারতেছে। ইন ফিউচারে যারা ম্যান্ডারিন বা উড্ডাক নিয়ে কাজ করতে চান, তাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, যদি আপনার হাঁসের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই হাঁসের পুলটা অনেক বড় করবেন, ঠিক আছে, অনেক বড় করবেন যদি আপনার হাঁসের সংখ্যা বেশি হয়। আর যদি হয় এক পেয়ার, তাহলে একটা ছোট আপনি পুল করতে পারেন, ছোট, আর স্পেসটাও ছোট দিতে পারেন। যদি দুই পেয়ার হয় তাহলে মোটামুটি ছোট মিডিয়াম একটা শেপের একটা আপনি পুল করতে পারেন, তবে পুল করবেন। হ্যাঁ, আপনার স্পেস থাকলে পুলটা বড় বানান, কারণ এরা দিনের বেশিরভাগ সময়, রাতের বেশিরভাগ সময় পানিতেই থাকে, আমাদের এখানের কথা বলতেছি। তো বেশিরভাগ টাইম এরা পানিতে স্পেন্ড করে, এরা কিন্তু মেটিংটাও পানিতে করে। হ্যাঁ, হ্যাচিং রেট যদি ভালো চান তাহলে অবশ্যই পুলটা বড় দিবেন, ওদের কিন্তু অনেক পানি দরকার, এটা মাথায় রাখবেন। আমরা ওই ওয়ালে যে সেট আপটা করছি, এটার ভেতরে কিছু আর্টিফিশিয়াল গাছ ছিল। হ্যাঁ, তো আমার উড্ডাকে যে বাচ্চাগুলো আছে এরাও সেই আর্টিফিশিয়াল গাছ সব খেয়ে ফেলছে। এই যে এই যে দেখেন, এখানে একটা ন্যাচারাল গাছ আছে, এই গাছটাতে খায় একদম অবস্থা খারাপ করে ফেলছে। আর ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ওরা বাঁশ গাছের পাতা খায়, প্রচুর পাতা খায় এরা। হ্যাঁ, পাতা খোর। তো আলহামদুলিল্লাহ আমরা যেই উদ্দেশ্যে এই সেট আপটা বানিয়েছিলাম সেটা সফল হয়েছে, কারণ আমার উড্ডাকের বাচ্চাগুলা এখানে ফ্লাই করে করে গিয়ে বসতে পারে। এই যে দেখেন খাইতেছে। তো এরকম আর সুন্দর সুন্দর সেট আপ আমরা করে দিব। এরকম বড় একটা পুল দিলে কি, আপনি অনেকগুলো হাঁস যদি রাখেন তাহলে এত বড় একটা পুল দিবেন, আর যদি হাঁস কম হয় তাহলে আপনি ছোট একটা পুল দিতে পারেন, তবে পুল আপনাকে দিতেই হবে। বড় পুল দিলে সবচেয়ে ভালো হয়, পানি আপনি যত বেশি দিবেন এদের জন্য তত ভালো, কারণ এরা তো পুরোপুরি ওদের পুরো মেটিংটাই ওরা করে পানিতে, এবং বাচ্চা নিয়ে সবার আগে ওরা পানিতেই যায়।
তো গাইজ এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর আমাদের উড্ডাগুলার জন্য সবাই দোয়া করবেন যাতে এদের থেকে এই সিজনে আমরা খুব ভালো ভালো রেজাল্ট পাই। আপনারা কিন্তু এখন অনেকে আমাদের পেজটাকে ফলো করেন নাই, কাইন্ডলি এখনই ফলো করেন। দেখেন আমাদের 1,00,000 ফলোয়ার্স হতে বেশি একটা লাগে না, আপনারা এখনই ফলো করে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন, ওইটাও কিন্তু 50,000 সাবস্ক্রাইবারের খুব দ্বার প্রান্তে আছে। আপনারা এখনই আমাদের পেজকে ফলো করে দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।